গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবারের এখন বাজে সকাল 10:45। যেহেতু ঠাম্মি নিচ থেকে ফোন করেছে যেন সকালবেলা স্নানটা করতে পারেনি, যা ঠিক আছে খেয়ে আয়। খেয়ে দিয়ে এসে এখন স্নান টান করে ও বসে পড়বে এখন ক্লাসে। আর আমার ভিডিও এডিট প্রায় কমপ্লিটই বলতে পারো, 90% হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। না চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আপলোডটা করব, করে তারপর সকালের কাজকর্মে নামতে হবে। সকালে না, সকালের কাজকর্ম আমার নেই, হয়ে গেছে দুপুরে, রান্না বান্নায় নামতে হবে আর কি। তো চলো, কি দাঁড়িয়ে দেরি করিস না, শুরু হয়ে যাবে এরপরে না, ক্লাস শুরু হয়ে যাবে হুড়ুড়ি করে বলে ওটা দাও ওটা দাও ওটা দাও ওটা দাও, এই কত লাগে। যা বই টই গুছিয়ে বসে পড়। বাসন আজকে একদমই মানে ফাঁকা আর কি, অন্যদিন তো ভরে যায়, আজকে একদমই ফাঁকা এই কটা বাসন। তো বাসনগুলো রেখে নেবো, রেখে দিয়ে এই যে মাছ বার করে জলে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ আগে, আশা করছি এতক্ষণে বরফ কেটে গেছে, মাছটা ধোবো, ধুয়ে টুয়ে আমি যাব স্নান করতে। এখানে মাছের মশলাও রেডি, আর মাছটা আলু দিয়ে করব, আলু কেটে ধুয়ে রেডি। আর এই যে মাছ তো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এটা হচ্ছে কাজুলি মাছ, আজকে তাতাদের পছন্দের কাজুলি মাছ করা হচ্ছে। আর এখানে না হাফ পেঁপে ছিল, সেই পেঁপেটা তিন টুকরো করে রেখেছি আর কি, পেঁপে সেদ্ধ হবে। আর এখানে ভাতও রেডি, আর একটা করব সেটা হচ্ছে ডাল শুকনো। কালকে যে তোমাদের দেখালাম না সেই বিখ্যাত এক গামলা ডাল, তার থেকেও একটুখানি রয়ে গেছে, যে টিফিন বক্সে করে রেখেছিলাম, এই ডালটাকে শুকাবো। এই ডাল শুকনো খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার মতো কারা কারা ভালোবাসো বলো। মানে ডাল ডালটা কি বলো তো, রান্না ডালটাই এমনিতেই জাল দিতে দিতে অনেকটাই ঘন হয়ে গেছে, এবার বাকিটা কড়াইতে টানাবো, মানে কমিয়ে কমিয়ে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো শুকনো টাইপের করব। ওতে সর্ষের তেল, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে খেতে ব্যাপক লাগে গরম গরম ভাত দিয়ে। তো ব্যাস এই আজকে আমাদের লাঞ্চ হবে। আর ভেবেছিলাম আমি সব রেডি করে স্নান টান করতে যাব, স্নান করে এসে রান্না বসাবো, কিন্তু দেখলাম না রান্নার তেমন একটা দেরি হবে না আজকে, শুধু মাছ করলেই হয়ে যাবে, আর তো ডালটা শোকাবো পাশের গ্যাসে। তাহলে ভাবলাম তাহলে রান্না বান্না করে গ্যাসটা মুছেই একেবারে স্নান করতে যাব, ওটাই বেটার হবে। দেখো এদিকে মাছের ঝোল রেডি, ধনে পাতা দিয়ে দিয়েছি, মাছের ঝোলটা নামিয়ে দেবো। আর এদিকে এই দেখো ডাল শুকনো, একদম গ্যাস কমিয়ে রেখে সমানে নাড়াচ্ছি, আর একটুখানি শুকিয়ে গেলেই হয়ে যাবে, প্রায় হয়েই গেছে। তারপর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর সর্ষের তেল দিয়ে মাখবো, ব্যাস কমপ্লিট। স্নান ঠান হয়ে গেছে, এবার খেতে বসবো। আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে আমার, অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে, এত তাড়াতাড়ি হয় না আমার, আরও বেলা হয়ে যায়। যাক দেখেছো কি সুন্দর রোদেছে। আর এই যে ফ্ল্যাটে দেখতে, এখান থেকে দেখা যাবে, ও যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ ওইখানে মনে হয় মার্বেলের কাজ হচ্ছে, আওয়াজ দেখেছো, বাপরে
চলো খেতে বসবো। স্নান টান করে এসে আমি খুব একটা রোদ সহ্য করতে পারি না, কিন্তু বেশিক্ষণ সহ্য করতে পারি না। এই স্নান করে এসে যে একটুখানি বসলাম এটা ভালো লাগলো, বেশিক্ষণ বসে থাকতে পারবো না, বেশিক্ষণ বসলেই আমার চুলকানি শুরু হয়ে যাবে। এত বাজে স্কিন কি বলবো, হ্যাঁ বাজে স্কিন না হলে হয়, রোদে রোদ সহ্য করতে পারবে না এটা একটা হতে পারে কখনো। আওয়াজ বাবরে, আর তাতালে স্কুল টুল কমপ্লিট হয়ে গেছে, এখন বসে বসে যে মোবাইল ঘাঁটছে কি বলবো। চল খাবি, কেন তোর বাড়া, তুই তো ভাত বাড়তিস আগে, আমাকে বেড়ে বেড়ে দিতে না। চলো খাওয়া দাওয়া করে নি। এই দেখো এই হচ্ছে ডাল শুকনো, ডালটাকে শুকিয়ে এরকম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মেখেছি। নুন একদম দেইনি, কারণ নুন যেহেতু ডালের মধ্যে থাকে আবার ডালটা যেহেতু আরও শুকায় তার জন্য নুন দিলে নুন কাটা হয়ে যাবে, তার জন্য নুন ছাড়াই সর্ষের তেল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই দিয়ে। তোমরা কোনো রকম ডাল যদি থাকে যদি শুকিয়ে খাও গরম ভাতের সাথে, ব্যাপক ব্যাপক। তাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শোয়ার তরিজুত চলছে, পদা ঠাতা দিয়ে, কারণ গরমকালে খোলা থাকে, শীতকালে না মশা ঢুকে যায় আর ঠান্ডা তো ঢুকে। এই পদা ওই পদা আসছি আমি বাইরে, জামা কাপড়গুলো তুলে ওগুলো রেখে তারপর আসবো, তুই শো। এই এই পদাগুলো ঠিক করে দে, নালে না রাত্রেবেলা হলে বাইরে দিয়ে সব দেখা যায়। হ্যাঁ এই যে এই যে এটা এই জায়গাটা ফাঁকা আছে, শো। তারপরে আজকে আবার ইয়োগা ক্লাস আছে না, অনলাইন আছে জায়গা, একটা দিকে নিশ্চিন্ত যে যেতে হবে না। চলো শো আমি বাইরে জামা কাপড়গুলো তুলে তারপর আসছি, ঠিক আছে। দেখো মুখের সামনে, দেখ তোর বাবাই মুখের সামনে গামছাটা মেলে রেখেছে, বলো মুখের সামনে গামছাটা মেলে রেখেছে। জামা কাপড়গুলো তুলতে এসেছিলাম কিন্তু দেখো এখনো না কি সুন্দর রোদ লাগছে। এবার জামা কাপড়ে যখনই রোদ লাগে না তুলতে ইচ্ছা করে না, মনে হয় কি আর একটু থাক আর একটু থাক, রোদটা খাক। দেখো কি সুন্দর রোদ পড়ছে, ভাবছি থাক একটু পরেই তুলি, এত থাক শীতকাল তো একটু পরে তুলি, এখন একটু শুই। জামা কাপড়ে রোদ লাগছে তো তুলতে গিয়েও তুললাম না। তাতারের এখানে ইয়োগা ক্লাস চলছে বাড়িতেই, ঠিক আছে করো করো করো। আর এখানে ল্যাপটপ ওপেন আছে, আরে ওর একটা খেয়ে দে, একটা কেমন হয়েছে সেটা বল, কেমন ভালো হয়েছে কি, ভালো লাগছে? আর এই চাটনিটা ভালো লাগছে তো, এমনি তো ভালো লাগছে, ভালো লাগছে একটা চাটনি দিয়ে খেয়ে দেখ, হ্যাঁ বেশি করে দিলে ঝাল ঝাল লাগছে, ভালো লাগছে। তো দেখো ওদের আজকে সন্ধ্যাবেলা ফ্রেঞ্চ ফ্রাইজগুলো যে প্যাকেটটা এনেছিলাম ওটা ভেজে দিলাম, তো আমি দু একটা মুখে দিয়েছি, আমার তো তেমন কিছু খাস কিছু লাগলো না, মনে হলো এরকম মোটা মোটা করে আলু কেটে যদি তেলের মধ্যে আলু ভাজি ওই একই রকম স্বাদ লাগবে। যাই না ওরা তো হেভি লেগেছে হেভি লেগেছে বললো, যাই না বাদ দাও ঠিক আছে বাচ্চা মানুষ খেয়েছে। আর ওটা ওই দিকটা সেরে আমি এদিকে চলে এসেছি রাতের ডিনারের, মানে ডিনারের ব্যবস্থা করতে আর কি। ওই চপারটার মধ্যে, মানে হ্যান্ড চপারটার মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একবারে দিয়ে দিয়েছি, দিয়ে কুচিয়ে নিলাম। চপারটা হওয়াতে খুব সুবিধা হয়েছে, নাহলে আমাকে এখন একটা একটা করে কুচাতে হতো আর কি। টমেটো কাটা হয়ে গেছে আর ওদিকে দেখতে পাচ্ছ কুকারে মানে গ্যাস জ্বলছে আর কি, ওদিকে বসিয়ে দিয়ে আমি এদিকে আটাটাও মেখে রাখছি। তো আটাটা মেখে ঢেকে রেখে দিয়ে তারপর আমি চলে যাব ওদিকে জামা কাপড় মানে ওয়াশিং মেশিনে দিতে। তো তোমরা তো জানোই আমি রাত্রেবেলা কেচে রাখি, তাহলে আমার সুবিধা হয় সকালবেলা উঠে মেলে দিতে পারি, সারাদিনে রোদটা পায় আর কি। তো এই জামা কাপড়গুলো এখন দিয়ে দেবো, আর অলরেডি বারান্দার যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি তোমাদের দুপুরবেলা বললাম না রোদ ছিল বলে তুলতে পারিনি, তুলতে পারিনি না শুকিয়েই গেছিলো, কিন্তু তা সত্ত্বেও মনে হয় কি না আর একটু রোদ খাক আর একটু রোদ খাক এরকম তো মনে হয়। তো আমার মতো তোমাদের এরকম মনে হয় কিন্তু আমাকে বলো। হ্যাঁ তো যাই হোক জামা কাপড়গুলো তুলে আমি যদিও ভাজ করতে পারিনি, ওগুলো রেখে দিয়েছি আমি এই সাথে ওই তোমার ওই বাস্কেটগুলো কিনেছি না বড়ো বড়ো ওতে রেখে দিয়েছিলাম, পরে আমি ভাজ করে রেখেছি আর কি রাত্রে আর কি। তো এটা কাস্তে দিয়েই আমি চলে আসবো রান্নার তরিজুত করতে, মানে রান্না বসাতে আর কি। তো ওদিকে অনেকটাই কাজ আমি এগিয়ে ফেলেছি, আর আজকে রাত্রে হবে তরকার ডাল, তো তরকা এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে তো দেখতেই পেলে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসাথে কুচিয়ে নিয়েছি, এখানে টমেটোও কুচিয়ে নিয়েছি,
আর এই যে কসুরি মেথি দিয়ে তরকা করি আমি, সেটাও বার করে নিয়েছি। আর এই যে সবথেকে বড় কাজ, আটা মাখা হয়ে গেছে, আর ওখানে কাচতেও দিয়ে দিয়েছি। মানে এখন শুধু তরকাটা করব, সম্বার দেবো ব্যাস, আর রুটি করব, আমার রাতে রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই কড়াইতেই করব, এই কড়াইতে ফ্রেঞ্চ ফ্রাইস ভেজেছিলাম ওটাতেই করব। তো চলো, ম্যাক্সিমাম কাজটা তো হয়েই গেছে। আর না, যখন দুপুরবেলা শুয়েছিলাম কিংবা বিকেলবেলা যখন শহর থেকে উঠলাম, তখন ভালো শীত করছিল, কিন্তু যেই কাজে নেমে পড়েছি, কাজ করছি, এখন দেখো সব খুলে ফেলেছি, শীত চলে গেছে। রীতিমতো মানে অস্বস্তি লাগছিল, এটা খুললাম এবার আরাম লাগছে। আর এখন তো পুরো গ্যাস জ্বালিয়ে থাকবো, গ্যাসের সামনে আরও গরম লাগবে। তরকাটা হয়ে গেছে, এটা একটু ফুটুক, একটু পরে নামিয়ে দেবো, তারপর রুটি করবো, রুটি করলেই হয়ে যাবে। আর ওদিকে একটা জিনিস দেখাচ্ছি, উঠে আসলাম থেকে বুঝেছি আমি আসছি। ওই দেখো, আমি ও বুঝেছে যে আমি আসছি, একটা জিনিস দেখাতাম। এই দেখো, বই কথা চড়িয়ে বসেছে, কেন বলতো ওদের পড়া হয়ে গেছে, এখন বেজে গেছে দেখো ঘড়িতে 9:30, দেখা যাচ্ছে পড়া হয়ে গেছে। ও এখন টিচার টিচার খেলছিল, টিচার এমন ভাবে বিশ্বাস করবেন, আমি তখন থেকে শুনছি এই ঘর থেকে, পুরো একজন টিচার যেরকম পড়ায় পুরো ওরম হয়ে পড়াচ্ছিল, অমুক দিন পড়া ধরবো। মানে আমিও ঠিক বলতে পারছি না, এত সুন্দর করে পড়াচ্ছিল। আর হচ্ছে কি, বাবা তাতার টিচার বানিয়া, এই বয়সেই টিচার হয়ে গেছে, ভাবতে পারছো? শুধু স্টুডেন্ট নেই, স্টুডেন্টের অভাব আছে না? স্টুডেন্ট আছে, স্টুডেন্ট আছে, ও এখানে সব মানে ইনভিজিবল স্টুডেন্ট রয়েছে। যাই হোক, ইনভিজিবল স্টুডেন্টদের দিয়ে ওর টিচার হয়ে গেছে, টিচার টিচার না, তুমি এটা দেবে না। আমি আরো চুপি চুপি আসছিলাম যে দেখাবো, না দেবে না, দেবে না, তুমি বুঝে গেছো যে আমি আসছি। যা যা, আমি তোমাকে ডিস্টার্ব করবো না, যা তুমি খেলো, যা তুমি যাও, দরজা দিয়ে দেবো না, হ্যাঁ দিয়ে দে। আমি তো অনেকক্ষণ থেকে শুনছি, আর যে পড়া তো হয়ে গেছে, আমাকে বললাম ম্যাম আমার পড়া হয়ে গেছে, ঠিক আছে, তাও দেখি মানে বক 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 শুনতে পাচ্ছি, তারপর তো কান খাড়া করে শুনছি ও পড়াচ্ছি। চলো, চলো আমাদের ডিনার কমপ্লিট। আমি রান্নাঘর ঠান্নাঘর পুরো পরিষ্কার করে ফেলেছি, টেবিলও পরিষ্কার। এই তো জল বোতল নিয়ে ঘরে যাবি তো? হ্যাঁ, নিয়ে যা, টাওয়ালটা ঠিক মতো রাখ, তাতে এদিকে ফ্রেশ হচ্ছে। বললেন বাবু, এখন বললেন কই? এই যে, তো চলো, এখন কটা বাজে বলো তো? এই যে 11:10 না, উল্টো দেখায়, 11:10 তাড়াতাড়ি আজকে হয়ে গেল। তুমি কি বলছো, দুটো 50 না, এখান থেকে কেউ কি দেখায় বলতো, কেমন জানো 1:10 বাজে, এরকম মনে থাক, মনে হচ্ছে না, উল্টো দেখায়, বোঝা যায় না ঠিক। যাকি চলো, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, তাহলে লাভ ইউ অল, গুড নাইট। আর তাদের চাকরিটা কিন্তু পাকা হয়ে গেছে, টিচারের চাকরি আছে, সেটা পাকা হয়ে গেছে, পাকা ভক্ত, ফাইনাল করে নিয়েছি আমি। মানে তোমরা যদি স্টুডেন্ট পাও তাহলে আমার কাছে পাঠিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, পড়িয়ে দেবো, একদম ভালো করে পড়িয়ে দেবো, এমন পড়া তো পরশু দিনই আর পড়ার নাম করবে না। তো চলো, টাটা।